নদিয়ার গয়েশপুরের সুকান্ত সদনে তৃণমূলের কর্মী সভা শুরুর আগে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায়। এদিন এই কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলা সভাপতি তথা সাংসদ মহুয়া মৈত্র। এদিন সাংসদ কর্মী সভায় পৌঁছানোর পর তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, গয়েশপুর সহ সভাপতি সুকান্ত চ্যাটার্জিকে সরিয়ে দিতে হবে। সুকান্তবাবু বহিরাগত বলে অভিযোগ করে বিক্ষোভকারীরা। এরপর দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে জেলা সভাপতি নিজে মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দেখুন, আমরা গণতান্ত্রিক দল, তৃণমূল দল, সবার আবেগ থাকে, তাই আমি মনে করি বিক্ষোভ একটা আবেগের চিহ্ন, সো ইটস ভেরি গুড। আর আপনারা দেখলেন যে বিক্ষোভ তো বিক্ষোভ থাকে না, বিক্ষোভ গিয়ে যখন একটু রাগে আগে বেয়ে বলেছে, সবাই ভেতরে এসে যা ডিসকাশন হয়েছে দলের মধ্যেই হয়েছে, তাই এটা গণতন্ত্র, এটা সবসময় এটা হয়, এটা কোনো ফারাক আমার মনে হয়। যদি দেখুন, যদি এখানে আমাদের ভোট থাকতো না বা এখানে আমাদের কর্মী থাকতো না, কোনো বিক্ষোভও হতো না। কর্মী আছে, কর্মীদের মধ্যে মাঝে মাঝে একটু এদিক ওদিক হটকা লাগে, তাই জন্য এটা হয়। তা আমি মনে করি যেখানে দল শক্তিশালী সেখানে একটু বিক্ষোভ এগুলো একটু হতে পারে, সে কোনো ব্যাপার নয়। আমি এসে মিটিংটা করেছি, খুব সুন্দর মিটিং হয়েছে, আবার জানুয়ারিতে আসবো। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যিনি সভাপতি আছেন তাকে বহিরাগত কেন বলা হচ্ছে? সেটা ভাই আমি জানি না, আমি এইসবের মধ্যে ঢুকি না। দল সভাপতি করেছে, আমি মানবো, আমার কোনো ইস্যু নেই এটা নিয়ে। আমি সবাইকে বলেছি যা যা আছে, আমি বুথ কর্মী, আমি বুথ সংগঠন স্ট্রং করতে চাই, আমি লিডারশিপে ঝগড়ার মতো অত যেতে চাই। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।